আপনাকে যে আলোচনা থেকে এত দূর নিয়ে আসলাম, আনাবি উমামাহ রাদিয়াল্লাহু আনহু উমামাহ রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, দুনিয়ার মানুষ শোনো, লা তাবিউল কয়নাত, তোমরা নর্তকী ক্রয় বিক্রয় করো না, নর্তকী ক্রয় করো না। নর্তকী ক্রয় করা মানে আপনি যেই অনুষ্ঠানকে উপলক্ষ করে, আপনি যেই অনুষ্ঠানকে উপলক্ষ করে যেই নর্তকী ঢাকা থেকে ভাড়া করে নিয়ে আসলেন, যে গান গাইবে আর নৃত্য পরিবেশন করবে, এটা করতে আল্লাহর নবী হারাম করেছেন। দুই, ওয়ালা তাশতারুহুন্না, তোমরা তাকে ক্রয় কর বিক্রয় করো না। আপনাকে বলছি, আপনি যে ক্রয় বিক্রয়ের সাথে সম্পৃক্ত নর্তকীর, আপনি নর্তকী ক্রয় বিক্রয় করেন, এটা করতে আল্লাহর নবী নিষেধ করলেন। ওয়ালা তুআল্লিমুহুন্না, দুনিয়ার মানুষ শোনো, তোমরা মানুষকে গান বাজনা নৃত্য শেখায় না। আমি আপনাকে বলি, আপনার মতো অভিভাবকের কপাল বড় হতভাগা, যে অভিভাবক তার মেয়েকে গান বাজনা শেখানোর জন্য স্কুলে ভর্তি করায়, যে অভিভাবক তার মেয়েকে ড্যান্স শেখার জন্য ড্যান্স ক্লাবে ভর্তি করায়, যে অভিভাবক যেই পিতামাতা তার সন্তানকে নিয়ে গর্ববোধ করে, আমার সন্তান অমুক অমুক স্থানে গান গেয়ে ফার্স্ট হয়েছে, আমার সন্তান অমুক অমুক দেশে গিয়ে নৃত্য পরিবেশন করে, আল্লাহর নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওয়াসামানুহুন্না হারাম, দুনিয়ার মানুষ শোনো, নর্তকীর টাকা খাওয়া হারাম, গান বাজনাকে আপনার সন্তানই টাকা ইনকাম করে, আর সেই টাকা নিয়ে আপনি কাবা ঘরে গিয়ে হজ করবেন, আর হজ কবুল হয়ে গেল কি করে বিশ্বাস করেন? আল্লাহ বলছেন, ওয়াসামানুহুন্না হারাম, দুনিয়ার মানুষ শোনো, নর্তকীদের যাবতীয় ইনকাম আল্লাহ হারাম করেছেন। আপনাকে বলি, আপনার মেয়ে টিভি সিরিয়ালে নাটক করে, আপনার মেয়ে গান গেয়ে টাকা ইনকাম করে, অভিভাবক হিসেবে আপনি গেলেন হজ করতে সেই টাকা দিয়ে, আপনাকে মনে রাখতে হবে, আপনার হজ তো দূরের কথা, মেয়ের টাকা ইনকামের টাকা দিয়ে, গান বাজনার বাদ্যযন্ত্র দিয়ে টাকা ইনকাম করার টাকা খেয়ে আপনি হজ করবেন আর সালাত আদায় করবেন, আর সেটা কবুল হয়ে যাবে, বিশ্বাস করেন কি করে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা করছেন, অরজুলন দাকারাল্লাহ, আল্লাহর নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদে একজন মানুষের কথা বলল, বর্ণনা করলেন, আসাত আকবার, যেই মানুষের চুলগুলো উস্কো খুস্কো, যেই মানুষের পরনের পোশাক ময়লা, এমন এক মানুষের কথা আল্লাহর নবী বললেন, শোনো, এই শ্রেণীর মানুষের কথা আল্লাহর নবী বললেন, এই মানুষ আসলো, আসার পরে এমন দয়া দেই ইলা সামা, দুহাত আল্লাহর নিকটে উত্তোলন করে আল্লাহকে বলছে, ইয়া রব্বি, প্রতিপালক, আমাকে এটা দান করো, এটা দান করো। আল্লাহর নবী বললেন, শোনো, এই যে মানুষ, যেই মানুষটা আসলো দুহাত উত্তোলন করে আল্লাহর নিকটে দোয়া করছে, আল্লাহ আমাকে এটা দাও, এটা দাও, অথচ ওয়ান নাইস তাজাবুলি তালিক, কি করে এই মানুষের দোয়া আল্লাহর নিকটে কবুল হবে? তার কারণ অমাল বাসু হারাম, ওই মানুষ যে পোশাক পরিধান করেছে ওটা হারাম টাকা দিয়ে কেনা, ওয়ামা তাআমহু হারাম, ওই মানুষটা ভক্ষণ করেছে ওটা হারাম টাকা দিয়ে কেনা, ওয়ামা শরামহু হারাম, ওই মানুষটা পান করেছে ওটা হারাম টাকা দিয়ে কেনা। আপনাকে বোঝাতে চাচ্ছিলাম, সুদের টাকা দিয়ে, ঘুষের টাকা দিয়ে হজ করলে হজ কবুল হবে না, সুদের টাকা ঘুষের টাকা খেয়ে মসজিদে সালাত আদায় করলে সালাত কবুল হবে না, সুদের টাকা ঘুষের টাকা হারাম টাকা খেয়ে সিয়াম রাখলে সিয়াম কবুল হবে না, পৃথিবীর কোন ইবাদত আল্লাহর নিকটে পৌঁছাবে না। যদি আপনি হারাম ভক্ষণ করেন, হারাম ইনকাম দিয়ে যদি জীবন চলে, হারাম ইনকাম দিয়ে যদি জীবন চলে, তাহলে আপনাকে বুঝতে হবে, আপনার সালাত সিয়াম হজ যাকাত কোনো কিছুই আল্লাহর নিকটে গ্রহণ হবে না, কবুল হবে না। তার জন্য আপনাকে বলছি, হারাম টাকা ইনকাম করা থেকে আপনাকে বিরত থাকতে হবে। আল্লাহর নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইন্নাল্লাহা তাইয়িব লা ইয়াকবালু ইল্লা তাইয়িবা, দুনিয়ার মানুষ শোনো, আল্লাহ রাব্বুল আলামিন পূত এবং পবিত্র, আল্লাহ রাব্বুল আলামিন যেমন পূত এবং পবিত্র, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র জিনিস ছাড়া গ্রহণ করেন না। আপনি যে
পোশাক পরে রয়েছেন, তা যদি পবিত্র টাকার কিনা না হয়, হালাল টাকার কিনা না হয়, সে পোশাক পরে সলাত আল্লাহ কবুল করবেন না। যাই হোক, আপনাকে ভিন্ন দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করব না। ওই যে আপনাকে বলছিলাম, আল্লাহর নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়াসামানুহু হারাম, দুনিয়ার মানুষ শোনো, আল্লাহ রাব্বুল আলামিন নেশাদার বাদ্যযন্ত্র বিক্রি করা টাকা হারাম করে দিয়েছেন। যে ঢোল তবলা বিক্রি করে আপনি আপনার সংসার চালাচ্ছেন, আপনার সংসার হারাম টাকা দিয়ে চলছে। যে গান বাজনার বাদ্যযন্ত্রের জিনিস দিয়ে আপনি আপনার ব্যবসা পরিচালনা করছেন, আপনার সংসার হারাম টাকা দিয়ে চলছে। সব হারাম পদ্ধতিতে ইনকাম করার যাবতীয় সোর্স আপনাকে বন্ধ করে দিতে হবে, নতুবা আপনার কোনো ইবাদত আল্লাহর নিকটে গ্রহণ হবে না। আপনাকে যেটা বোঝাতে চাচ্ছিলাম, সংক্ষিপ্ত সময়ে বাদ্যযন্ত্র থেকে তোমাকে ফিরে আসতে হবে যুবক। তুমি যে রাত দিন কানে হেডফোন লাগিয়ে বাদ্যযন্ত্রে